ভিডিও ফুটেজ থেকে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ছিল। তো উনি আমার ঘরে মোবাইলটা ছিল বিছানার উপরে, তখন আমি যখন পরে যখন জানতে পারলাম যে আমার মিসেস বলল যে মোবাইলটা হারানি গেছে, মোবাইলটা পাইতেছি না ঘরে, তখন পরে পাশের বাড়ির সিসি ক্যামেরা দেখা বাইর করলাম যে এই টাইমে একজন লোক আমার বাড়িতে ঢুকছে, দুই মিনিটের মধ্যে সে বাইরে গেছে। তখন শিওর হলাম যে মোবাইলটা চুরি করছে। লোকটা কি কারণে ঢুকছিল? লোকটা ঢুকছিল অ্যাকচুয়ালি যতটুকু জানি ভিক্ষা করতে, মানে পাশের বাড়িতে খবর নিলাম অন্য অন্য বাড়িতে ঢুকছে, হাতে একটা প্রেসক্রিপশন নিয়ে ঢুকছে সাহায্যের জন্য। আচ্ছা আচ্ছা। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ মোবাইলটা চুরি হয়েছে। তখন আমি নিকটবর্তী আমার খয়েরপুর আউটপোস্টে জানাইলাম ফোন করে ওসিরে। তখন ওসি সাহেব এটারে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন মিয়া, উনি ওনার টেকনিক্যালি যা যা করার করছেন। এরপরে প্রায় দীর্ঘ 2 মাস 25 দিন পরে আমি জানতে পারছি, উনি জানাইল যে আপনার মোবাইলটা বক্সনগর করে লোকেশনে আছে, আমরা বক্সনগর থানার সঙ্গে যোগাযোগ করতেছি, এবার ওনারা যদি কী ব্যবস্থা নেয় দেখা যায়। এরপর দেখা গেল যে এখানে এটা বক্সনগরে শামসের রহমান নামে এক ব্যক্তির কাছে মোবাইলটা এই নাম্বারে পাওয়া গেছে। পরবর্তীকালে এই বক্সনগর কলমচোরা থানার যে সুরামবাবু আছেন, রেইড উনি কোনো একবার গেছেন ওনার কাছে রেইড করতে, তো হয়তো বা প্রথমে সেরকম আইসে না আইসে স্বীকার জানি না, একজন বক্সনগর থেকে রুবেল মিয়া নাম দিয়ে আমার আগে ফোন করছে, আমার ফোন নাম্বার নিয়ে যে এরকম এরকম আপনাকে ফোন আনানো গেছে, সে ফোন আনানো গেছে। এতগুলো একটা কাজ করেন, আমার 3 দিনের সময় দেন, আমরা ফোনটা বাইর করে দিয়েছি। 3 দিন পরে যথারে 4 দিন দিয়ে আবার আমার ফোন করছে, ফোন করে বললো যে আমি ফোনটা পাইছি আর ফোনের বিবরণটা আমি দিছি, দেওয়ার পরে বলে আমি থানাতে দিয়েছি। তো তাদেরকেও ধন্যবাদ যারা এই কাজটা সাহায্য করছে, ওদেরকে তার চুর বলা বলা যাবে না, যে চুরি করছে চুরের মাল যে কিনছে তার কাছে সেও অপরাধী সমান। উদ্ধার হয়েছে কি আজকে? আজকে না, উদ্ধার হয়েছে এটা প্রায় 10-12 দিন হয়ে যাব। হ্যাঁ, তো সময়ের অভাবে আমার ওই ওসিও ব্যস্ত আসতে পারে না, উনিও কাজে কোনো ব্যস্ত, তখন আমি ওই একটু সময় বাইর করে আজকের দিনে আইলাম যে আজকে এইখান থেকে। সেই হিসেবে আমি কলমচোরা থানার আলামবাবুকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ওই মোবাইলটা উদ্ধার করে দিছে তাদেরকেও জানাই ধন্যবাদ, যে যে সহযোগিতা করে একে অপরের সাথে। শুধু পুলিশকে উপরে দায়িত্ব ছেড়ে দিল না, যে পুলিশকে দিলাম পুলিশই দায়িত্ব করো, পুলিশের সঙ্গে কি হবে? আপনি কি করেন? আমি আছি পুলিশে, পুলিশ ওয়্যারলেসে। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।